ছোটবেলায় একসময় ফুটবলার হবেন ভেবেছিলেন, সাহিত্যিক হবেন বলেও ইচ্ছে হয়েছিল একবার, কিন্তু শেষ পর্যন্ত হলেন অভিনেতা। এখন নাটক থেকে বড় পর্দা, গল্প পাঠ থেকে অনুষ্ঠান সঞ্চালনা, সবেতেই তার স্বচ্ছন্দ যাতায়াত। বিভিন্ন নাট্যদলে কাজ করেছেন, অভিনয় করেছেন বেশ কিছু কিংবদন্তি চরিত্রে, যার মধ্যে আছে দেবব্রত বিশ্বাস, স্বামী বিবেকানন্দ আর নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির মতো চরিত্র। অভিনেতা দেবশঙ্কর হালদারের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে আমাদের এই ভিডিও। তার সম্পর্কে আরো জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকাল ম্যাচিউর অবসান তো আকছার হয় রে। দেখ, আমি নিজেকে বাঁচানোর জন্য কোনো যুক্তি খাড়া করতে চাইনি। আমার স্থির বিশ্বাস, যদি আমাদের মতো কোনো সম্ভ্রান্ত ভদ্রলোক এই কাজ করত, তার নিজেকে আড়াল করবার জন্য অনেক অনেক লুকোনোর জায়গা আছে। এরকম পরদিন ভোরবেলায় সূর্যের আলোয় হাজার চোখের সামনে নিজের পাপ নিজের লজ্জাকে ফেলে রেখে যেত না। যে ওই জন্মাতে না দেওয়া বাচ্চাটাকে ফেলে রেখে গেছে, আরে তার কোনো দায় নেই তথাকথিত এই সভ্য সমাজের প্রতি, সভ্য মানুষের প্রতি। 8ই জানুয়ারি কলকাতায় দেবশঙ্কর হালদারের জন্ম। পরিবারে অভিনয়ের চর্চা ছিলই। তার বাবা অভয় হালদার যাত্রায় অভিনয় করতেন, দাদা অমিয় হালদার বহুরূপী নাট্য দলের সদস্য ছিলেন। বাবার অনুপ্রেরণাতেই তার অভিনয়ে আসা। ছোটবেলায় পাড়ার স্কুলে পড়ার সময় ভেবেছিলেন ফুটবলার হবেন, এমনকি বড় হবার পরে অন্য স্কুলে যাননি, সেখান থেকে পাড়ার মাঠে ফুটবল খেলতে আসতে সুবিধা হবে বলে। স্কুলেই বাংলা পড়াতেন কবি শিবশম্ভু পাল, যার কাছে বাংলা পড়তে পড়তে কবিতার প্রতি আগ্রহ তৈরি হয়। 80 দশকের মাঝামাঝি দেবশঙ্কর হালদার নান্দিকার নাট্য দলের একটি থিয়েটার ওয়ার্কশপে অংশ নেন, আর এই ওয়ার্কশপ তাঁর এতই ভালো লেগে যায় যে তিনি ঠিক করেন থিয়েটার নিয়েই কাজ করবেন। ছোটদের নিয়ে নান্দিকারের হয়ে 40টির বেশি নাটক লিখেছেন এবং পরিচালনাও করেছেন। দেবশঙ্কর হালদারই অন্যতম অভিনেতা যিনি একটি নির্দিষ্ট নাট্যদলের বাইরেও বহু নাট্যদলে বহু নাটকে নিয়মিত অভিনয় করেছেন এবং করে চলেছেন। 2010 সালে অভিনয়ের বর্ণমালা দেবশঙ্কর নাট্যমেলা নামে তাকে নিয়ে 7 দিনব্যাপী একটি নাট্য উৎসব বা রেট্রোস্পেক্টিভ আয়োজন করেছিল রঙ্গপট নাট্যদল। মঞ্চের পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশন এবং বড় পর্দাতেও। উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে মুক্তধারা, দৃশ্যান্তর, মায়া মৃদঙ্গ, কলকি যুগ, অ্যাক্সিডেন্ট, অলিক সুখ, ভালো থেকো, সাজবাতির রূপকথারা এবং অরুন্ধতির মতো ছবিগুলি। জন্মদিনে এঞ্জেল পরিবারের পক্ষ থেকে তাঁকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।